নমস্কার বন্ধুরা শুভ একাডেমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখে নেবো এক্সেলের ইন্টারফেসটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এখানে এক্সেলের যে ইন্টারফেস রয়েছে সেটা কিন্তু অন্যরকম একটু রয়েছে তা এইটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো সেটা চলুন আজকে আমরা নিই বা এটা অটোমেটিকই অনেকের অনেক সময় হয়ে গিয়ে থাকে সেটা কিন্তু পরে অনেকেই জানে না এটা কীভাবে আবার চেঞ্জ করতে হয় তো আমরা এইটাকে চেঞ্জ করতে গেলে তা আমরা কি করতে পারি তা আমরা সেটিংয়ে যাব প্রথমে সেটিংয়ে গিয়ে এই যে এখানে এক্সেল অপশান আছে এইটাই আসবো এটাই আসার পর দেখুন এখানে একটা অপশান আছে হোয়েন ক্রিয়েটিং নিউ ওয়ার্কবুক ঠিক আছে এইটা আছে তার নিচে তিন নম্বরে দেখবো একটা অপশন আছে ডিফল্ট ভিউ ফর নিউ শিটস তো এইটা আছে পেজ বেক ভিউ সেই জন্য আমার এরকম ইন্টারফেস দেখাচ্ছে এটা থাকে কিন্তু নর্মাল ভিউতে নর্মাল ভিউ করে যখন আমরা ওকে করবো তারপর যখন এক্সেলটা আবার নতুন করে খুলবো ধরুন এটা আমি কস করে দিলাম কস করে দেওয়ার পরে আবার যখন এক্সেলটা আমি খুলবো দেখুন আমাদের কিন্তু ডিফল্ট যে ওয়ার্কশিটটা হয় সেটা কিন্তু চলে এসেছে এটাই কিন্তু আমরা নর্মালি দেখি তা আমরা ও চেঞ্জ করে রাখতে পারি বা আরেকটা অপশান আছে এখানে আমরা দেখতে পাবেন আবার ঠিক সেই জায়গাতেই চলে এলাম আসার পর এই নর্মাল ভিউটাকে আবার দেখুন পেজ লে আউট ভিউ এটাকে দিয়ে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর ক্রস করে দিই ক্রস করে দিয়ে আবার যখন নতুন করে খুলব দেখতেই পারছেন বন্ধুরা আমাদের কিন্তু অন্যরকম ইন্টারফেস একটা খুলল তাই না তা আমরা কিন্তু আবার এটাকে চেঞ্জ করে আবার আমি আগেরটা ফার্স্ট যেটা রেখেছিলাম তা প্রেসবেগ প্রিভিউ এইটাকে করে এটা করে ওকে করে দিই ওকে করে দিয়ে আবার নতুন করে খুলি তো বন্ধুরা দেখছেন আমি কিন্তু আবার ইন্টারফেসটা চেঞ্জ করে দিয়েছি তো আমরা যখন এক্সেলে কাজ হয়ে যাবে তখন কিন্তু আমরা এইরকম একটা ইন্টারফেস রাখতে পারেন সেক্ষেত্রে কি হবে অনেকেই কিন্তু দেখে এটা ঘাবড়ে যাবে বা এই সেটিংটা কিন্তু অনেকেই জানে না কিন্তু ওই ডিফল্ট যে ইন্টারফেসটা এটা কিন্তু অনেকে আনতে পারবে না সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে যে আপনি ছাড়া অন্য কেউ আর কাজ করতে পারবে না আর এইটা কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয় এটা অটোমেটিক চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে যারা জানেন না তাদেরকেও আমি জানিয়ে দিলাম বা এমনিও জেনে রাখতে পারেন যে আপনারা কিভাবে ইন্টারফেসটা চেঞ্জ করতে পারেন কিন্তু ডিফল্ট ইন্টারফেস যেটা সেটাই করে রাখা ভালো আমি ওটা আবার দেখিয়ে দিচ্ছি একবার এটা হচ্ছে নর্মাল ভিউ করে রাখবেন নর্মাল ভিউ করলে কি হবে তো আমরা নর্মালি এক্স রে যেমনভাবে কাজ করি ডিফল্ট ইন্টারফেস যেটাকে বলে সেটাই কিন্তু আমাদের চলে আসবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে এবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা